হ্যালো অলি ভাই, হ্যাঁ রোমানা, কি খবর? কোনো সমস্যা না তো? কেন না, মানে এমনিতে আমাকে কোনোদিন ফোন করো না তো। তুমি কেমন আছো? ভালো, এই মুহূর্তে বেশ ভালো আছি। আচ্ছা শোনো, যে জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বলো বলো। হ্যালো, একটু পরে। নেক্সট উইক আমরা প্ল্যানটা দিন সাতেকের জন্য মালয়েশিয়া যাচ্ছি ঘুরতে, তাই নাকি? তুমি কি আমাদের সাথে যেতে পারবে? আমি? হ্যাঁ তুমি কি পারবে? মাই গড, আমি যাবো। কেন, কোনো সমস্যা আছে? কি বলো, তুমি চাইলে অবশ্যই যাবো, মাস যাবো, নিশ্চয় যাবো। তার মানে তুমি যাচ্ছ? দেখা যাক। দেখা যাক আবার কি? না মানে হ্যাঁ। ঠিক আছে, তাহলে রেডি হয়ে যাও, আগামী কালকে তোমার সাথে এই বিষয়ে ডিটেইলস আলাপ করব। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রোমানা। এত থ্যাঙ্কস দেওয়ার মতো কিছু হয়নি অলি ভাই। না আসলে ইয়ে মানে ওকে ওকে, ঠিক আছে রাখি, বাই বাই। ওকে বাই বাই। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, সরি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। মা, আম্মা, মাদার, মামনি। কি ব্যাপার, কি মতলব? আর কি মতলব আছে নাকি? মা, আমরা সবাই মিলে না মালয়েশিয়া যাচ্ছি। কি মালয়েশিয়া? না না, অবশ্য তুমি যদি আমাকে যেতে দাও, আমার ধারণা তুমি আমাকে না করবে না। জানিস এই যখন তুমি জিজ্ঞেস করছিস কেন? তোমাকে না বলে তো কখনো কোথাও যাওয়া যাবে না। মা, এবার কিন্তু টাকাটা একটু বেশি লাগবে। তাই বল, সেই জন্যই এত বিনয়। তা কত টাকা লাগবে? এই ধরো প্লেন ফেয়ার আর ওইখানে থাকা খাওয়া সহ 23,000 টাকা। আর নিজের জন্য তো কিছুই না, তোমার জন্য যদি কিছু নিয়ে আসি মা, তাহলে এখন যা লাগে মানে তুমি যা দাও। দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? ঠিক আছে, কি শর্ত? শর্তটা হলো আমাকেও যদি তোদের সাথে নিয়ে। মা ঠিক আছে, তুমি গেলে খুব মজা হবে, আমি ওদের ফোন করে জানিয়ে দিই। মা, আমাদের সাথে যেয়ে তুমি কি করবে? দুর্বোকা, আমি তোদের সাথে যেয়ে কি করবো, একটু মজা করলাম। মা মা, তুমি না সবাই মিলে ডিসিশন নিয়েছে মালয়েশিয়া বেড়াতে যাবে। গুড, ভেরি গুড, এতে চিন্তার কি আছে? কিন্তু আব্বু, কি টাকা লাগবে? কত? 30,000 টাকা। তুই যেতে চাস? হ্যাঁ, তবে যেতে চাইলে যাবি, কিন্তু সবাই বেড়াতে যাবে আর আমার মেয়ে গোবরামুখী একা বসে থাকবে, তা তো হতে দেওয়া যায় না। তুমি বলছো? তুই কি চিরদিনের জন্য যাচ্ছিস?
কটা দিনই তো মাত্র। আর তাছাড়া তোর বন্ধুরা মালয়েশিয়া থেকে ফিরে এসে তোর সামনে মালয়েশিয়ার গল্প করলে তোর কেমন লাগবে বল? তা ঠিক। সো ডোন্ট ওয়ারি, গো অ্যাহেড। সবাই মিলে ডিসিশন নিয়েছে মালয়েশিয়া বেড়াতে যাবে। গুড, ভেরি গুড। এতে চিন্তা কি আছে? কিন্তু আব্বু, কি টাকা লাগবে? কত? 30,000 টাকা। তুই যেতে চাস? হ্যাঁ, তবে যেতে চাইলে যাবি। কিন্তু সবাই বেড়াতে যাবে আর আমার মেয়ে গোমড়া মুখে একা বসে থাকবে, তা তো হতে দেওয়া যায় না। তুমি বলছো? তাছাড়া তোর বন্ধুরা মালয়েশিয়া থেকে ফিরে এসে তোর সামনে মালয়েশিয়ার গল্প করলে তোর কেমন লাগবে বল? তা ঠিক। সো ডোন্ট ওয়ারি, গো অ্যাহেড। আব্বু, কি রে? একটা কথা বলি? বল। সিরিয়াস? কিন্তু বল না। সত্যি সত্যি আব্বু, তুমি এত সুইট কেন আব্বু? অনেক সুইট। ওকে, আমি খবরটা দিয়ে আসি। হ্যাঁ, আমার ছোট মামা আছে না, হানিমুন করতে গিয়েছিল মালয়েশিয়া। এত ফ্যান্টাস্টিক জায়গা, আর সে তো 7 বছর ধরে আমেরিকায় আছে, তারই চোখ ধাঁধিয়ে গেছে। তোর বাসায় কোনো সমস্যা হবে না? সমস্যা থাকলে হু কেয়ারস। কি রে কুসুম, তুই কিছু কষ্ট কর। আমি তো যেতেই চাই, কিন্তু কিন্তু কি? আম্মু মনে হয় রাজি হবে না। আমরা সবাই মিলে তোর মাকে রিকোয়েস্ট করি। আকি, এই আকি, আমার চা কই? হ্যাঁ ভাবি, আপনি আসেন না একদিন আমার বাসায়। এদিকে আসা তো ছেড়েই দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা না কই, আমি তো কিছুই জানি না। ও ভাবি, আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ, পরে কথা বলবো। ঠিক আছে, খোদা হাফেজ। কি মামুনি, কিছু বলবি? আমার মনে হচ্ছে তুই কি যেন বলবি বল। না কিছু না, এমনি কিছু না। সে তো অনেক খরচের ব্যাপার। আমার অ্যাকাউন্টে যা আছে তা দিয়ে হয়ে যাবে। আর কে কে যাচ্ছে? সজল, রোমানা, মোনা, সবাই। কোনো গার্জিয়ান যাচ্ছে না? না না না, তাহলে তোমাকে আমরা যেতে দেব না। মা, আমরা সবাই ম্যাচিউর, তোমার যেতে হবে না, ব্যাস। আমি যাব। তোর বাবাকে বলেছো? এখনই বলছি।
আমরা তোমাকে একা একা যেতে দেব না। একা কোথায়? আর তোমরা যাই বলো আমি যাচ্ছি, দ্যাটস ফাইনাল। এই বুয়া, বুয়া, এই এগুলো সব উঠাও। মেয়েটা কিন্তু দিন দিন বেয়ারা হয়ে উঠছে। কি হলো? আবার গো ধরেছে মালয়েশিয়া যাবে। মালয়েশিয়া? হ্যাঁ, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে। আমি না করলাম, আমার কথা পাত্তাই দিল না, দিন দিন এত বেশি বিয়াদব। আব্বু আসবো। তোরা নাকি মালয়েশিয়া যাচ্ছিস? হ্যাঁ আব্বু, তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি কিসের? তা থাকবে কেন, তোমার জন্য তো আজকে মেয়ের এই অবস্থা। আমার জন্য? তা নয় তো কি, লাই দিয়ে দিয়ে তো মেয়েটাকে একটা বিয়াদব বানিয়েছো। এখন থেকে যদি শাসন না করো তাহলে আমাদের মুখে চুনকালি মাখাতে বেশি সময় লাগবে না বলে রাখলাম। চুনকালি মানে? চুপ করো, মুখে মুখে কথা। তুমি যা খুশি বলবে আমি তা চুপ করে শুনবো? হ্যাঁ শুনবে। চুপ করো তো। তোমার মেয়েকে চুপ করতে বলো। মা আমি এখন বড় হয়েছি। হ্যাঁ পাখা গজিয়েছে তো। দেখো মা, তুমি আর একটা কথা বলবে না। তুমি যদি মালয়েশিয়া যাও তাহলে ফিরে এসে আর এই বাড়িতে ঢুকবে না আমি বলে রাখলাম। বেল, তোমরা যদি চাও তাহলে আমি আসবো না। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। শুনলে, শুনলে তোমার মেয়ের কথা? দাও, আল্লাহ দাও, আরো আল্লাহ দাও। কথা বলি শোন, এই মার সাথে যেরকম ব্যবহার করেছিস সেটা ঠিক হয়নি। কি করব বলো, কোন লজিক ছাড়া একটা ডিসিশন দিয়ে দিবে? মা বুঝতেই চায় না যে আমি বড় হয়েছি। আরে বাবার কাছে সন্তান কি কখনো বড় হয় রে? তাই বলে? আচ্ছা ঠিক আছে, মা তো বেডরুমে বসে আছে মন খারাপ, যা যা সরি বলে এসো। যত I am not sorry. খুশি?
মেয়েটা তো তোমাকে সরি বলেছে, কিছু একটা বলবে না তুমি? সফটলি কিছু একটা বলতে তো হয়, কেউ একজন সরি বললে কিছু বলতে হয় না। আচ্ছা শোনো, আমাদের বিয়ের অনেক বছর পরে মেয়েটিকে আমরা পেয়েছি। ছোটবেলা থেকে ওকে আমরা দুজন শুধু আদরই করেছি, ও যা চেয়েছে তাই পেয়েছে। ওর কোনো আবদার কোনোদিন তুমিও ফেলোনি, আমিও ফেলোনি। ও তো ওভাবে বেড়ে উঠেছে। এই মেয়েটি হঠাৎ করে একটা কড়াকড়ির মধ্যে পড়লে তো সে মানতে পারে না, তার মেটালিটি ওই রকম ভাবে তৈরি হয়নি, তুমি সেটা বোঝো না। ও যে বেয়াদবি করছে, ও তো জানে না ও যে বেয়াদবি করছে, ও তো জানে না ওর বেয়াদবি। তুমি বলছো বেয়াদবি করছে, কিন্তু ও তো বুঝতে পারছে না, ও মনে করছে এটাই এটাই একদম সঠিক আচরণ। ঘটনাটি যেটা হওয়া উচিত সেটা হলো গিয়ে তোমার ওকে বোঝাতে হবে, একটু বুঝিয়ে দাও, বোঝালে বুঝবে। অকারণে এরকম রেগে লাগবে, খিতে বিপরীত হবে, এইটুকু একটু বোঝাও, ঠিক হয়ে যাবে সব। তুই তোর মাকে আগে বলে দেখ, আর তারপরে যদি উনি রাজি না হয় আমরা তো আছি, আমরা সবাই মিলে রিকোয়েস্ট করবো। তাহলে তোকে অমন দেখাচ্ছে কেন? জানো মামা, রুমানা সজল ওরা সবাই না বাইরে বেড়াতে যাচ্ছে। কোথায় যাচ্ছে জানো? মালয়েশিয়া। তাই নাকি? কবে যাচ্ছে? নেক্সট উইকে। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি বলেছি আমি নাও যেতে পারি। কেন? তুই যাবি না কেন? না ধরো তুমি যদি যেতে না দাও তাই। স্ট্রেঞ্জ, আমার মেয়ে তার বন্ধুদের সাথে বাইরে যাচ্ছে, আমি মানা করবো কেন? তুমি সিরিয়াসলি বলছো? সত্যি? না তো কি মিথ্যে বলছি? ও মাই সুইট মাম, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। ও ছাড় ছাড়, চুড়ি লাগছে। থ্যাংক ইউ। আরে দোস্ত, একটা যা ফ্যান্টাস্টিক নিউজ আছে। আরে হ্যাঁ, ও আমার আমার যে কি ভালো লাগছে রোমানা, তোকে বলে বোঝাতে পারবো না। তোদের সাথে যাবো না এটা ভেবে এত খারাপ লাগছিল। আচ্ছা তোদের ওই ওলি ভাই, উনি কি রাজি হয়েছেন? ওকে বাই। কি হয়েছে? আরে বাবা খুলে বলবি তো কি হয়েছে।
আমার মনে হয় টাকাটা পেতে পেতে আরো 10-12 দিন লেগে যাবে। আর রাখ তো, সমস্যা তো হতেই পারে নাকি? তুই এক কাজ কর, বাড়িতে চলে যা, বাড়িতে যেয়ে টাকাটা নিয়ে আয়। আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু বাবার হাত এখন একেবারে খালি, বাবার হাতে টাকা আসতে আসতে আরো 10-12 দিন লাগবে। সমস্যা কি, না হয় 2 দিন পরেই গেলাম। সেটা করা যেত, কিন্তু 2-4 দিন পরে গেলে যে প্যাকেজটা যাবে। ও তাও তো ঠিক। আচ্ছা এক কাজ করলে কেমন হয়, আমরা সবাই মিলে তোর টাকাটা দিয়ে দিই, তারপর তুই সময় সুযোগ মতো। প্লিজ না, দেখি আমি মনে হয় অ্যারেঞ্জ করে নিতে পারবো। সজল তুই না, তুই একটা রুকো, প্লিজ থাম, আমি লোনের টাকা নিয়ে ব্যথা যেতে যাচ্ছি। তুই আসলে আমাদের বন্ধু মনে করিস, বুঝছিস? আমি কি তাই বলেছি? হ্যালো, কেমন আছেন? ভালো, আপনার কি খবর? মন খুব ভালো তাই না? আচ্ছা আপনি সব কিছু বোঝেন কিভাবে? কবে যাচ্ছেন? নেক্সট উইকে। আপনাকে আরো এক্সপ্রেসিভ হতে হবে। এক্সপ্রেসিভ? বুঝলাম না। আপনি যা ফিল করেন তা এক্সপ্রেস করুন, না হলে অন্যরা তো আপনাকে ভুল বুঝবে, আপনাকে বুঝতেই পারবে না, খামুকে নিজে কষ্ট পাবেন। আসলে জানেন আমার না তাই হয়, কেউ আমাকে বোঝে না। বি কনফিডেন্ট, সব ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস। কি করছিলেন? এত কিছু বোঝেন, বলেন তো কি করছিলাম? আপনি যেহেতু ঘুমাচ্ছেন না, আপনি সেলফোনে কারোর সাথে কথা বলছিলেন। স্ট্রেঞ্জ, আপনি এত কিছু জানেন কিভাবে? Good night. Have a nice dream.